দেশের যোগাযোগ খাতে নতুন বিপ্লব ঘটতে যাচ্ছে চলতি মাস অক্টোবরই। পদ্মা সেতু, পায়রা সেতু, বেকুটিয়া সেতু, কালনা সেতু এবং তৃতীয় শীতলক্ষা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে সারা দেশে সড়ক যোগাযোগে আমূল পরিবর্তন শুরু হয়েছে। এর ধারাবাহিকতায় এবার সারা দেশে একসাথে 100টি সেতু উদ্বোধন করতে যাচ্ছে সরকার। দর্শক, কবে উদ্বোধন হবে এই 100টি সেতু, কেন একসাথে এতগুলো সেতু চালু হচ্ছে, উদ্বোধনের জন্য কতটুকু প্রস্তুত এসব সেতু, চলুন দর্শক পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে নেই। দেশের সড়ক যোগাযোগ নেটওয়ার্ক উন্নত করার লক্ষ্যে দেশের বিভিন্ন সড়ক এক্সপ্রেসওয়েতে উন্নীত করছে সরকার। এর মধ্যে ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে অন্যতম। 55 কিলোমিটার দৈর্ঘ্যের দেশের প্রথম এই এক্সপ্রেসওয়ে দৃষ্টিনন্দন সুন্দরতম সড়কও। নির্মাণ কাজ চলছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে, ঢাকা বাইপাস সহ মহাসড়কের মেগা সব প্রকল্প। এছাড়াও সারা দেশে 4 লেনের সড়ক উন্নীত করার কাজ এগিয়ে চলছে। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী খাল বিল যেন চিরায়ত বাংলা। সারা দেশের সাথে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগের বড় বাধা এই নদী, আর এই নদী পার হতে হয় ফেরি দিয়ে। নিরবিচ্ছিন্নভাবে এই সব সড়কে চলাচল করতে বা দেশকে ফেরিমুক্ত করতে 2021 সালে দক্ষিণাঞ্চলে উদ্বোধন করা হয় 1.15 কিলোমিটারের লেবুখালীর পায়রা নদীর উপর নির্মিত পায়রা সেতু। এর ফলে সাগরকন্যা কুয়াকাটার সাথে সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ উন্মোচিত হয়। 2022 সাল বাংলাদেশ সড়ক পরিবহন তথা যোগাযোগ খাতের স্বর্ণালী সময় পার করছে। এর ধারাবাহিকতায় চলতি বছরের 25 জুন খুলে যায় দীর্ঘদিনের লালিত স্বপ্নের পদ্মা সেতু, যার সুফল পাচ্ছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর ওপর পদ্মা বহুমুখী সেতু শুধু সড়ক যোগাযোগে নয়, নতুন করে দেশকে রেলপথের সাথেও যুক্ত করছে। এরপর চলতি বছরের 4 সেপ্টেম্বর দক্ষিণাঞ্চলে আরেকটি স্বপ্ন উন্মোচিত হয়, পিরোজপুরের কঁচা নদীর উপর নির্মিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব 8ম বাংলাদেশ চীনমৈত্রী সেতু চালুর মধ্য দিয়ে। এর ফলে যোগাযোগের নতুন মাত্রা যোগ হয় খুলনা আর বরিশাল বিভাগের মধ্যে। চলতি মাসের 10 অক্টোবর সড়ক যোগাযোগের উন্নয়নের এই পালে যুক্ত হয় গোপালগঞ্জ আর নড়াইলের কালনাঘাটে মধুমতি নদীর উপর নির্মিত দেশের প্রথম 6 লেনের মধুমতি সেতু। আর এই সেতু শুধু জাতীয় ক্ষেত্রেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভূমিকা রাখতে চলছে। ওই দিনই উদ্বোধন করা হয় নারায়ণগঞ্জের 6 লেনের তৃতীয় শীতলক্ষা সেতুটিও। এর ফলে খুলে যায় প্যাচের ড্যান্ডিখ্যাত নারায়ণগঞ্জের বাণিজ্যের নতুন দুয়ার। ভিডিও বাড়ি কম খরচে তৈরি করে দিচ্ছে তথ্য ও বাস্তব চিত্র দিয়ে যে কোনো পণ্য ও প্রতিষ্ঠানের প্রোফাইল, ডকুমেন্টারি ভিডিও সহ সব ধরনের ভিডিও বিজ্ঞাপন। আপনার বিজনেস পেজ বা যে কোনো প্রতিষ্ঠানের জন্য ভিডিও বিজ্ঞাপন তৈরি করতে এখনই আমাদের পেজের ইনবক্সে অথবা কল করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে। এবার সারা দেশের সাথে সড়ক যোগাযোগ আরও সহজ করতে দেশের বিভিন্ন জেলায় সরকারি অর্থায়নে ছোট ও মাঝারি ধরনের 100 সেতু উদ্বোধনের প্রস্তুতি নিচ্ছে সড়ক ও জনপথ অধিদপ্তর। এ বিষয়ে সম্প্রতি রাজধানী তেজগাঁওয়ের সড়ক ভবনে সেতু উদ্বোধনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সেতুগুলোর বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়। সভা থেকে সেতু উদ্বোধনের প্রস্তুতির জন্য কমিটিও গঠন করা হয়। সভা সূত্রে জানা যায়, উদ্বোধনের অপেক্ষায় থাকা সেতুগুলো পরিদর্শনে 8টি পরিদর্শক টিম গঠন করেছে সড়ক ও জনপথ বিভাগ। প্রতিটি দল দেশের বিভিন্ন অঞ্চল ভিত্তিক সেতুগুলো পরিদর্শন করে প্রতিবেদন তৈরি করবে। সেই প্রতিবেদনের ভিত্তিতে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করে আগামী 7 দিনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো হবে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই একসঙ্গে 100 সেতুর উদ্বোধন করা হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের সূত্রে জানা যায়, কিছু সেতু অনেকদিন আগে নির্মাণ করা হয়েছে, সেগুলোর বর্তমান অবস্থা যাচাই বাছাই করে উদ্বোধন করা হবে। আবার অনেক সেতুর নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে, সেই সেতুগুলোর বর্তমান পরিস্থিতি যাচাই বাছাই করবে সেতু কর্তৃপক্ষ। এরপর একসঙ্গে উদ্বোধন করা হবে দেশের প্রথম 100 সেতু।
আর এজন্য চলতি মাসের 29 অক্টোবর শনিবার সেতুগুলোর উদ্বোধনের জন্য সম্ভাব্য দিন ঠিক করা হয়েছে। তবে এটাই চূড়ান্ত দিন নয়, আগামী সপ্তাহের শেষের দিকে প্রধানমন্ত্রীর কাছে প্রতিবেদন পাঠানো হবে, সেখানে ওই দিন উল্লেখ করা থাকবে। তবে উদ্বোধনের তারিখ বদল হতে পারে। দেশের বিভিন্ন বিভাগে অবস্থিত এই 100টি সেতু একসাথে উদ্বোধন দেশের যোগাযোগ খাতে নজিরবিহীন ঘটনা ঘটবে। 100টি সেতু একসঙ্গে আপনি উপহার দেবেন, বাংলাদেশে জনগণ অলমোস্ট রেডি। আমরা সিটিজেন আছেন, এ মাসের পিসাবো আছেন, এ মাসের শেষ দিকে চলতি মাসের 28 তারিখ শনিবার হলে আমাদের জন্য ভালো হয় যদি একটা স্পেস করা যায়। 100টি সেতু মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের জনগণকে উপহার দেবেন, সেই শুভ দিনের অপেক্ষা আমরা আছি। আর 100টি সেতু জেলা, আঞ্চলিক ও জাতীয় মহাসড়কে নির্মিত হচ্ছে। সেতুগুলোর সর্বনিম্ন ও সর্বোচ্চ দৈর্ঘ্য সম্পর্কে এখনও জানা যায়নি, তবে এর মধ্যে কোনো কালভার্ট নেই। সব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল পথ থাকবে, এমন সেতুই উদ্বোধন করা হবে। সাধারণত যেসব সেতুর নিচ দিয়ে নৌযান চলাচল পথ থাকে না, সেগুলোকে কালভার্ট বলা হয়। এই 100 সেতুর মধ্যে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে 45টি সেতু রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার দোহাজারী সড়ক বিভাগের অধীনে বরকল ও কালারপোল সেতু, বান্দরবনের টঙ্কাবতী সেতু, খাগড়াছড়ির পার্বত্য জেলায় রয়েছে আরও 42টি সেতু। এছাড়া সারা দেশে আরও অসংখ্য ছোট ও মাঝারি সেতু রয়েছে, যার নাম সড়ক ও জনপথ অধিদপ্তর এখনও প্রকাশ করেনি বলে দর্শক আপনাদের জানাতে পারছি না। দেশের উন্নয়নের এই মহাযজ্ঞে 100টি সেতু একসঙ্গে প্রধানমন্ত্রী দেশবাসীকে উপহার দেবেন। এই সেতুগুলো উদ্বোধনের ফলে ভ্রমণের সময় কমিয়ে সড়ক যোগাযোগকে আরও সহজ, দ্রুত ও সহজলভ্য করার পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সহায়তা করবে। মহাসড়ক যোগাযোগ অবকাঠামো নির্মাণের মাধ্যমে দেশে অগ্রযাত্রা অব্যাহত রাখার স্বার্থে এবং জনগণের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে নিরবিচ্ছিন্ন ও নিরাপদ মহাসড়ক নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে এসব সেতু নির্মাণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে ইতিবাচক অবদান রাখবে এই 100টি সেতু। একই সঙ্গে যাতায়াতের সুবিধাসহ জনসাধারণের সময় ও অর্থের সাশ্রয় হবে। এই 100টি সেতু সারা দেশের অঞ্চলের যোগাযোগকে যেমন উন্নত করবে, তেমনি আর্থসামাজিক অবস্থার উন্নতিতে বড় অবদানই রাখবে। এই সেতুগুলো রাজধানী ঢাকার পার্শ্ববর্তী জেলাতেও রয়েছে, যাতে করে ঢাকার যানজট নিরসনে বড় অবদান রাখবে। আবার পদ্মা সেতুর শতভাগ সুফল ঘরে তুলতে এই সেতুগুলোর ভূমিকাও থাকবে অপরিসীম। এই সেতুগুলোকে ঘিরে পদ্মা সেতুর সঙ্গে সারা দেশের মহাসড়কের সহজ সড়ক নেটওয়ার্ক গড়ে উঠতে যাচ্ছে। এতে করে দেশের অর্থনীতিতে বড় অবদান রাখতে যাচ্ছে এই নেটওয়ার্ক। দর্শক, এবার বিদায় নিচ্ছি। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। আপনার পছন্দের কোনো ভিডিও চিত্র দেখতে চাইলে কমেন্টস বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার করুন। ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন।